অবশেষে আবারও নতুন দেশ সিদ্ধান্তে গেলেন পরিমণি কি বলছেন তিনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বিচ্ছেদ নাটকের মধ্যেই পরিমণি ও শরিফুল রাজ জানিয়েছেন ডুবাই যাচ্ছেন তারা সেখানে অনুষ্ঠিতব্য রিয়েল হিরো হিরোয়ার্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের এবার জানা গেল দুবাই যাচ্ছেন না তারা সংবাদ মাধ্যমকে এ কথা পরিমণি নিজেই জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন যাওয়ার কথা ছিল এখন আর যাচ্ছি না তবে রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে যে কোনো একটি দেশে যাব আমরা কোন দেশে যাব এখন ওই বলতে পারছি না এর নাইকে আরও বলেন দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা বাবুকে সঙ্গে নিয়ে প্রথম দেশের বাহিরে যাব সেই উসিলা একটু ঘোরাঘুরি হবে আর কি তাছাড়া আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল এখন সবই ঠিকঠাক আছে একসঙ্গে কিছুদিন দেশের বাইরে থাকলে সম্পর্কের জায়গাটা আরও শক্তিশালী হবে প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আগামী পনেরোই জানুয়ারি আয়োজিত হচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস তাদের আড়ালে থাকা কাজগুলোর সামনে তুলে ধরতেই এই আয়োজন অনুষ্ঠানে অংশ নেবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সুপার স্টার সাকিব খান তমা মির্জা ও রায়হান রাফি এবং চলচ্চিত্রে অনেকেই সেখানে উপস্থিত নেবেন এমনটাই জানাও গেছে দর্শক শ্রোতা সব কিছুই ভুলে পরিমণির রাজ অবশেষে এক হয়েছেন এবং তাদের ভাবনা এখন অন্যরকম তারা সারা জীবন একসাথে থাকতে চায় এমনটাই প্রতিজ্ঞা করেছেন পরিমণি ও রাজ তাই তো তারা তাদের মধ্যে আরও সম্পর্কটা গভীর করতে তারা বাহিরে গিয়ে তাদের মধ্যে ভালোবাসার পরিমাণটা আরও বাড়াতে চান পরিমণির এমন চিন্তা ভাবনাকে আপনি কিভাবে নিচ্ছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নিজের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য